যেটা বলছিলাম যে আমরা যদি মোটরের এমসিসিবি চুজ করতে যাই, তাহলে আমরা দুটো জিনিস দেখছি যে একটা এমসিবি আমরা চুজ করতে পারছি না, রেদার দেন আমাকে এমসিসিবি ইউজ করতে হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে হাই অ্যাম্পিয়ার জন্য একটা ম্যাটার। তো আমরা দেখছি যে আমরা কিভাবে চুজ করবো, চুজ করার ইয়েটা কি। সেই প্রসঙ্গে একটা বলি, যেটা যে কোনো মোটরের ক্ষেত্রে আমরা গতকালকে বলেছিলাম যে এরকম একটা গ্রাফ হয়, অর্থাৎ একটা মোটর ডিসি হোক এসি হোক কি পরিমাণ কারেন্ট ড্র করছে, সেইটা যদি টাইমের রেসপেক্টে আমরা প্লট করি, তাহলে দেখবো এরকম একটা নেচার আছে, যেখানে হচ্ছে আমি বলেছিলাম যে এইটা আমার ফাইনালি রেটেড কারেন্ট আই আর, দিস ইজ মাই রেটেড কারেন্ট আই আর, ঠিক আছে। এবং এই কারেন্টটা এখানে দুটো জোন আছে, আমরা দেখতে পেয়েছি দুটো জোন আছে, দেখো কি কি জোন সেটা না, দেখো এই একটা জোন এই একটা জোন, এই জোনটাকে বলতাম আমরা কি বললাম, সরি দুটো জোন আছে, এটাকে আমি বলছি সাব ট্রানজিয়েন্ট জোন, এইটাকে বলছি ট্রানজিয়েন্ট জোন, এইটাকে বলছি স্টেডি স্টেট জোন। এবং আমি যেটা গতদিনকে বললাম যে একটা মোটর স্টেডি স্টেটে পৌঁছতে তার যে ড্র করা কারেন্ট সেটা স্টেডি স্টেটে পৌঁছতে একটা পার্টিকুলার টাইম লাগে, ঠিক আছে, সে পার্টিকুলার টাইমটা ভ্যারি করতে পারে, 2 সেকেন্ডও লাগতে পারে, 30 সেকেন্ডও লাগতে পারে, মোটরের উপর ডিপেন্ড করছে। মোস্টলি যেটা হয় সেটা হচ্ছে যদি 2 সেকেন্ড হয় তাহলে তোমার এটা হয়তো খুবই অল্প সময় এটা ম্যাটার না, যদি 2 সেকেন্ড হয় তাহলে এইটা ধরো লাই করছে, অর্থাৎ সাব ট্রানজিয়েন্ট জোন মেবি এক্সিস্ট ফর ফিউ মিলি সেকেন্ড, বা খুব বেশি হলে 500 মিলি সেকেন্ড এটা স্টে করছে সাব ট্রানজিয়েন্ট জোনটা, বা ট্রানজিয়েন্ট জোনটা স্টে করছে অনেকক্ষণ, অর্থাৎ 1.2 সেকেন্ড হয়, তাহলে 500 মিলি সেকেন্ড যদি তোমার সাব ট্রানজিয়েন্ট জোন স্টে করে 100 মিলি সেকেন্ড, 1.5 থেকে ধরো 1.9 সেকেন্ড অবধি আমার স্টে করবে ট্রানজিয়েন্ট জোন, যদি আমার 2 সেকেন্ডটা আমার স্টেডি স্টেটে রিচ করার টাইম হয়, ঠিক আছে। এই হচ্ছে আমার এই মুহূর্তে ঠিকার দাঁড়িয়ে আছে। এবার আমরা আর একটা কি জিনিস দেখবো, আমাকে একটা ছোট টেবিল জানতে হবে, ছোট টেবিল মানে কি জাস্ট জানতে হবে, কারণ হচ্ছে দেখো বিভিন্ন রকম মোটরের ক্ষেত্রে কিরকম লোড লাগাচ্ছি বা না লাগাচ্ছি তার উপর ডিপেন্ড করে আমাকে বিভিন্ন ধরনের সাপ্লাই লাগাচ্ছি, তাই তো। মানে আমি যেটা বলতে চাইছি ধরো যে আমি কি রকম স্টার্টার ইউজ করবো, অ্যাকর্ডিংলি আমাকে দেখতে হবে যে আমি কতটা অবধি আমি কি রেটিং এর এমসিসি চুজ করতে পারি। যেটা আগের দিন আমি বললাম, আমার যদি রেটেড কারেন্ট 200 অ্যাম্পিয়ার হয়, তাহলে আমি যদি একটা এমসিসিবি 200 অ্যাম্পিয়ারের এমসিসিবি চুজ করি, তাহলে সেটা কিছুতেই থাকবে না, কিছুতেই চলবে না, অনই করতে পারবে না, তাহলে আমাকে সেই রকম দেখে নিতে হবে আর কি, অর্থাৎ 200 অ্যাম্পিয়ারটা দেখলেই হবে না। এবার যে কোনো এমসিসিবি তে দুটো টার্ম থাকে, একটা হচ্ছে রেটেড, একটা হচ্ছে তোমার ইনস্ট্যান্টেনিয়াস, অর্থাৎ আমাকে যে এমসিসিবিটা নেবো সেই এমসিসিবিটা একটা জিনিস দেখে নিতে হবে যে রেটেড কারেন্ট কত, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কত, এবং সেইটা একটু ভালোভাবে অ্যানালাইজ যদি করি, দেখো এরকম একটা নেচার থাকবে যে এমসিবিটা কতক্ষণে ট্রিপ করছে, তার যদি একটা গ্রাফ আর কার্ভ আমরা দেখতে চাই এমসিবিটা ট্রিপের নেচার কি, তখন দেখবো সেই নেচারটা হচ্ছে এরকম, অর্থাৎ সাপোজ ধর তোমার একটা এমসিসিবি, এমসিসিবির ভেতর দিয়ে অপারেটিং কারেন্ট এটা হচ্ছে টাইম এমসিসিবি, হ্যাঁ দেখবো যে খুব হাই ভ্যালু ইনস্ট্যান্টেনিয়াস এর জন্য খুব অল্প টাইমে ট্রিপিং, দেখো এইরকম জায়গায় এটা এসে এইটা আমার হচ্ছে অপারেটেড কারেন্ট আই আর, অর্থাৎ ধরো এইটা যদি তোমার এই আই আর টা যদি তোমার ধরো 200 অ্যাম্পিয়ার হয়, তাহলে তুমি এটা বলতে পারো যে যদি কারেন্ট 200 অ্যাম্পিয়ার যায়, দেখো টাইম টেকেন কতক্ষণ, ইনফাইনাইট টাইম, তাই না, অর্থাৎ 200 অ্যাম্পিয়ার ট্রিপ করতে টাইম লাগবে ইনফাইনাইট টাইম, ইনফাইনাইট সেকেন্ড, অর্থাৎ 200 অ্যাম্পিয়ারে কোনোদিনই ট্রিপ হবে না, তাহলে এইটা হচ্ছে সেই লোয়ার ভ্যালুটা। দেখো এই রকম রিজিয়নটা দেখো, বা এই এত রকম রিজিয়ন দেখো, অর্থাৎ এই সময় আর এই সময়, এই যে সময়টুকু যেটুকু আমি প্লট করে দেখাচ্ছি শুধুমাত্র, এই প্লট করার সময়টুকু আমাকে এটাই বলে দিচ্ছে যে এইটা ধরো আই আর ভ্যালু আর এটা ধরো আই ড্যাশ ভ্যালু, তাহলে এইটুকু কারেন্টের জন্য
এতটা সময়, ভালো করে দেখো, এইটুকু কারেন্টের জন্য এতটা সময় ইনভার্সলি ভ্যারি করছে। ইনভার্সলি ভ্যারি করছে মানে কি, দেখতেই পাচ্ছ তোমরা যে আমার এইটা ক্লিক হতে কতক্ষণ লাগবে, আর একটু এই এতটা কারেন্ট বাড়লে ক্লিক হতে কত সময় লাগবে। এইটা এই কার্ভটা আমাকে কিন্তু একটু সরলি দেখতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে হোয়াট ইজ দিস টাইম, এই টাইমটা কত, অর্থাৎ যদি 200 অ্যাম্পিয়ারের ওপর কারেন্ট যায়, ধরে নাও 210 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, যাচ্ছে ঠিক তো সঙ্গে সঙ্গে হবে না, 200 অ্যাম্পিয়ার যদি তোমার এটা হয়, 210 অ্যাম্পিয়ার ধরে এরকম জায়গায় ট্রিপ করতে অনেকক্ষণ সময় লাগবে। আমার বক্তব্যটা হচ্ছে 210 অ্যাম্পিয়ার ট্রিপ করতে কিছুক্ষণ সময় লাগবে। তো আমাকে এইটাই দেখতে হবে যে 210 অ্যাম্পিয়ার যদি যায়, তাহলে সেইটা ট্রিপিং টাইম এই অ্যালাওয়েবল সেকেন্ডটা কতক্ষণ, কত টাইম, সেইটা যে এমসিসি টা আমি কিনছি তার একটা ডেটা শিট আছে, সেই ডেটা শিট থেকে পেয়ে যাবো যে এই ট্রিপিং টাইমটা কতক্ষণ। কেন ট্রিপিং টাইম নেসেসারি, কারণ হচ্ছে দেখো আমাকে ট্রানজিয়েন্ট জোনে অনেকক্ষণ থাকতে হবে। একবার স্টেডি স্টেটে রিচ করে গেল, হ্যাঁ নিচে কাপ দিয়েছি, একবার স্টেডি স্টেটে রিচ করে গেল ইটস ওকে। দেখো স্টেডি স্টেটে যদি রিচ করে যায় আমার তো আর ট্রিপ দরকার পড়ছে না তার আগে। এবং দেখো সাব ট্রানজিয়েন্ট জোনটা খুব, এইটা খুব লিটিল সময়ের জন্য স্টে করে, ভেরি লিটিল টাইম, এইটা এইটাকে নিয়ে আমি বদার না, মানে বদার অবশ্যই পরে পরে ভাববো এটা, কিন্তু ট্রানজিয়েন্ট জোনটা কিন্তু অনেকক্ষণ স্টে করছে। দেখো আমরা একটু আগে দেখেছি যে, এক্সাম্পল নিচ্ছি, যদি একটা ব্রেক মানে তোমার ব্রেকিং মানে একটা মোটর যদি তোমার স্টেডি স্টেটে রিচ করতে ধরো 5 সেকেন্ড লাগায়, কথা কথা বলছি, স্টার্ট করলে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট আনলো, সাব ট্রানজিয়েন্ট জোনে খুব অল্প সময়ের জন্য রইলো, ধরে নি 500 মিলি সেকেন্ডের জন্য সাব ট্রানজিয়েন্ট জোন, দেন ইট ইস কামিং টু দিস ট্রানজিয়েন্ট জোন অ্যান্ড ইট স্টেস ফর 4.5 সেকেন্ড, 4.5 সেকেন্ড ও ট্রানজিয়েন্ট জোনে রইলো। আমাকে এটাই দেখতে হবে যে 4.5 সেকেন্ডের মধ্যে এই টাইমটা বড় তোর থেকে ঠিক করে যাবে না তো, কারণ দেখো এই সময়টা যদি খুব ছোট হয় আর এই 4.5 সেকেন্ড যদি বড় হয়, তখন সবাই বুঝতে পারছো ট্রিপ তো করবেই করবে, হামেশাই ট্রিপ করবে, তাই না? তাহলে আমাকে এটা বুঝতে হবে যে আমার মোটরটা লোড, তোমার মোটরের যে কোনো মোটরে তোমরা বিভিন্ন রকম ভিআই কার্ভ এগুলো সব দেখেছো, টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক দেখেছো, দেখেছো যেখানে যে তুমি যখনই আমরা টর্ক বাড়াচ্ছি কারেন্টটা বেড়ে যাচ্ছে, অ্যাব্রাপ্টলি বেড়ে যাচ্ছে। আমি যদি বলে দিই মোটরের অ্যাম্পিয়ার 200 অ্যাম্পিয়ারের এমসিসিবি না হোক তো চলবেই না, কারণ মোটরটা 200 অ্যাম্পিয়ার ছাড়াও তার থেকে বেশি ড্র করতে পারে। যদি কোশ্চেন করা হয় কতটা বেশি ড্র করবে, না অ্যান্সার বলছে যে 200, তো অন্তত টু টাইমস তুমি অ্যালাউ করে রাখো অ্যাম্পিয়ারটা। এবার হ্যাঁ, তার বেশি যদি যায় বা না যায় কি যাচ্ছে বা না যাচ্ছে সেটা দেখে নিতে হবে পরে, যদি 2 টাইমসের ওপর যদি তোমার যায় হ্যাঁ তারপর তুমি ট্রিপ করাও, কিন্তু ট্রিপ করানোটা 200 আছে, ধরো আচমকা বেড়ে গেল কারেন্টটা দিয়ে আবার কমে গেল, এই সময়টা যদি অনেকটা বেশি হয় তাহলে তুমি মোটর ট্রিপ করাবে, যদি এই সময়টা অল্প হয় মোটর ট্রিপ করাবে না, এইগুলো না হয় পরবর্তীকালে আসবে এটার ঝামেলাটা কম। কিন্তু আমাকে আগে দেখতে হবে যে আমার এই ট্রানজিয়েন্ট জোনে মোটরটা কতক্ষণ স্টে করছে, যদি এটা অনেকক্ষণ সময় স্টে করে তার মধ্যে যদি ও আবার ব্রেক আউট করে যায় সেটাও দেখতে হবে। তাহলে যেটা দেখতে হয় যে আমি যে ধরনের মোটর চুজ করছি তার ট্রানজিয়েন্ট জোন কত, এবং এগুলো এখানে থাম রুল কিছু ইউজ করা হয়, কিছু জাস্ট থাম রুল ইউজ করা হয়, একটা লোকের পক্ষে সম্ভব না, হ্যাঁ মানে একটা লোকের পক্ষে সম্ভব না এটাই যে আমি বাইরের থেকে এই মোটর কিনে আনলাম, পার্টিকুলার মোটর কিনে আনলাম, সেই মোটরে খুলে রেখে দেখ তার ট্রানজিয়েন্ট জোন কতক্ষণ, বাইরে সেই রকম এমসিবি খোঁজ করবো যে তার ট্রানজিয়েন্ট জোন কতক্ষণ, এত মানুষের হাতে সময় নেই। তখন কি বললো, বললো যে এত ঝামেলা দরকার নেই, তোমরা এমসিসিডি কে ক্লাসিফাই করে দাও কয়েকটা সেকশন, ঠিক আছে মানে এমসিসিডি কে কটা সেকশনে ক্লাসিফাই করে দাও, কি না টাইপ বি এমসিবি, টাইপ সি এমসিবি, টাইপ সরি এমসিবি, টাইপ ডি এমসিসিবি, টাইপ কে এমসিসিবি, টাইপ জেড এমসিসিবি, এই সমস্ত টাইপ গুলো ভাগ করে দাও, প্রত্যেকটা টাইপের আলাদা নেচার থাকবে। অলরেডি মানুষ করে দেখে নিয়েছে যে কি রকম মোটরের জন্য কোন ধরনের এমসিসিবি ইউজ করলে ভালো হয়,
অলরেডি মানুষের থাম্বনেলটা করে নিয়েছে। তাহলে আমাকে এই ট্রানজিয়েন্ট, এই কতক্ষণ ট্রানজিয়েন্ট জোন, দেখো এটা তো ঠিক কথা, তুমি দুটো মোটর নিয়েছো, ভালো করে বলছো, দুটো মোটর নিয়েছো, দুটোই সেম রেটিং এর ইন্ডাকশন মোটর, সেম নেচারের ইন্ডাকশন মোটর, কাছাকাছি রেটিং, সেম নিতে হবে, কাছাকাছি রেটিং তুমি নাও, কি মনে হয় এদের ট্রানজিয়েন্ট জোনটা কি বিশাল পার্থক্য হবে? এই মোটরের তো ট্রানজিয়েন্ট জোন, সাব ট্রানজিয়েন্ট যখন জোন যতক্ষণ, ওটাও কতটা, যেরকম তুমি স্টার্টার ইউজ করছো, যদি তুমি দুটো মোটরই অটো ট্রান্সফরমার ইউজ করো দেখবে এই ড্রপটা একই হচ্ছে। যদি ওই দুটো মোটরই তুমি ডল স্টার্টার ইউজ করো বা তোমার স্টার্টার স্টার্টার ইউজ করো দেখবে অন্যরকম নেচার পাচ্ছে। তাহলে আমি যদি জানি যে আমার মোটর রেটিং এই, আমার স্টার্টারটা এই, তাহলে আমার এমসিসিবি কোন ক্লাসের এমসিসিবি ইউজ করবো ওটা ফিক্স হয়ে যাচ্ছে। ওটা অলরেডি মানুষ স্টার্ট মানে থামন করে দিয়ে দিচ্ছে, তুমি যদি এই মোটর ইউজ করো মানে এই অ্যাপ্লিকেশন ইউজ করো এই এমসিসিবি লাগাও, এই অ্যাপ্লিকেশন ইউজ করলে এই এমসিসিবি লাগাও, অলরেডি মানুষকে চার্জ করে দিয়েছে। তাহলে সেই চার্টটা দেখে আমি প্রথমে চুজ করতে পারবো যে আমি কোন ধরনের এমসিসিবি ইউজ করবো। সেই থাম রুল ওয়ালা যে চার্টটা, ওটা আমি পরে বলছি, হ্যাঁ ওটা আমি এক্ষুনি বলছি, ওটা আমি লাস্টে বলছি। ট্রানজিয়েন্ট জোন নিয়ে ভাবনা চিন্তাটাকে আমি ছেড়ে দিচ্ছি ক্লাসের উপর, যে আমার এই ট্রানজিয়েন্ট জোনের আমার এই ক্লাসের এমসিসিবি ইউজ করলেই হবে। কিন্তু যখন আমাকে সাব ট্রানজিয়েন্ট জোনটা দেখতে হবে, এই এই রিজিয়নটা দেখতে হবে, আমাকে দেখতে হবে যে সাব ট্রানজিয়েন্ট জোনে ম্যাক্সিমাম কতটা কারেন্ট ড্র করছে, ম্যাক্সিমাম যতটা অ্যাম্পিয়ার সাব ট্রানজিয়েন্ট জোনে ড্র হবে অ্যাকর্ডিংলি আমাকে এমসিসিবি হাই মানে ইনস্ট্যান্টেনিয়াস, হলো আগেই বললাম যে তোমার একটা এমসিবি কি কি একটা রেটেড কারেন্ট, সেই রেটেড কারেন্টটাও একটা ম্যাটার, দ্বিতীয়ত ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টটাও একটা ম্যাটার। আমাকে দেখো সি ক্লাস এমসিবি নিলে মানে সি এমসিসিবি নিলেই তো হবে না, আমাকে বলতে হবে সি ধরো 250 অ্যাম্পিয়ার, সি বলে দিলেই তো কমপ্লিট হলো না আমার, আমাকে তো ওর এর যে রেটিং সেটা বলতে হবে, আর এই ক্লাসের উপর অবশ্যই তার ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ ডিপেন্ড করবে, দেখে নিতে হবে সেটা একবার। তাহলে আমাকে যেটা করতে হবে যে আমাকে এটাই দেখে নিতে হবে যে আমার ইনস্ট্যান্টেনিয়াস রেটিং এই সি টোট 250 নিলে তার ইনস্ট্যান্টেনিয়াস রেটিং কত কত সময় বা কি কি ব্রেকআপ তার উপর ডিপেন্ড করছে। অর্থাৎ এই সাব ট্রানজিয়েন্ট জোনটা সত্যি কথা বলতে ট্রানজিয়েন্ট জোন, ভালো করে শোন, ট্রানজিয়েন্ট জোন মোস্টলি ডিপেন্ড করে মোটরটা কত তাড়াতাড়ি তার রেটেড স্পিডে অ্যাচিভ করতে পারবে, একটা ব্যাক মিররের ব্যাপার আছে তোমরা জানো এটা। ট্রানজিয়েন্ট জোনটা ডিপেন্ড করে দুটো জিনিসের উপর, যদি ওটা এসি মোটর হয় তাহলে তার যে হিউজ ইনলাস কারেন্ট সেটার উপর, আর তোমার যে স্টার্টারটা ইউজ করছো অর্থাৎ অটো ট্রান্সফরমার হোক বা স্টার্টারটা, যে স্টার্টারটাই তুমি ইউজ করছো সে স্টার্টারের যে তোমার ইটসেলফ ইন্ডাক্টরটা রয়েছে সে কতটা ইনলাস কারেন্ট আনছে তার উপর, সেই দুটো ভ্যালুর উপর ডিপেন্ড করছে এই সাব ট্রানজিয়েন্ট জোনের পিক ভ্যালুটা। আমি যেখানে যেটা করবো, আমি একটা টেবিল দেখে নিচ্ছি, তোমরা এখনই পারলে আমার সাথে খাতায় নোট করে নাও, আমি এটার একটা মেটেরিয়াল দিয়ে দেবো, কারণ এটা বইয়ে নেই, আই থিঙ্ক বইয়ে নেই, আমি দেখি একটা মেটেরিয়ালটা দিয়ে দেবো, তোমার আমার সাথে নোট করে একটা টেবিল আছে। আচ্ছা প্রথম হচ্ছে এই ট্রানজিয়েন্ট জোনের এই কারেন্টটা কতটা, হ্যাঁ অর্থাৎ ট্রানজিয়েন্ট জোনের ভ্যালু, ট্রানজিয়েন্ট জোনে কি কি ভ্যালু আসছে বলছে, ডল স্টার্টার হলে 6 থেকে 8 টাইমস, 6 to 8 টাইমস অফ রেটেড কারেন্ট ড্র করতে পারে, অর্থাৎ এই কারেন্টটা বলছে, এই কারেন্টটা, এই কারেন্টটা কত বলছে, 6 to 8 টাইমস এই কারেন্টটা ড্র করতে পারে, ঠিক আছে। যদি তোমার স্টার্ট ডেল্টা স্টার্টার হয় তাহলে এটা ড্র করতে পারে 2 থেকে 3 টাইমস অফ আইআর, ঠিক আছে। যদি অটো ট্রান্সফরমার স্টার্টার হয় তাহলেও একই, কারণ অটো ট্রান্সফরমার সে তোমার
মানে ওই ট্রান্সফর্মার মতো কয়েল আছে, আর এই স্টার ডেল্টা মানে বুঝতেই পারছো এটা হচ্ছে ট্রান্সফর্মার। আর একটা হয় সফট স্টার্টার, আর একটা হয় কি না ভিএইচডি, ভিডিএস ভ্যারিয়েবল, হ্যাঁ ভিডিএস স্টার্টার বলে একটা স্টার্টার হয়, ওটা মনে হয় 5 to 10 দেখে নিন। আর সত্যি কথা বলতে দিস সাব ট্রানজিয়েন্ট জোন মানে এটি ইনরাশ কারেন্ট আনছে, তোমাদেরকে আগেই বলেছি যে ইনরাশ কারেন্ট কারা টানে, ইনরাশ কারেন্ট টানে তারাই যাদের মধ্যে ইন্ডাক্টর আছে, অর্থাৎ ট্রান্সফর্মার বলো তোমার ইন্ডাকশন মোটর বলো, সেই যত অর্থাৎ যারা ইন্ডাক্টর রয়েছে ডিসি এবং অবশ্যই ডিসি না এসি, ওখানেই তো এরকম ইন্ডাক্টর কারেন্টের ব্যাপার আছে। এই এই সাব ট্রানজিয়েন্ট জোন কিন্তু মোস্টলি স্টে করে এসি মেশিনে, ডিসি মেশিনে ওটা স্লো করার ব্যাপার নেই। এইটা এসি মেশিনের গ্রাফ, ডিসি মেশিনের গ্রাফ যদি তুমি দেখো ডিসি মোটরে, ডিসি মোটরে কার্ভটা এরকম হবে, ধরো এইরকম আছে এমন হইলে বুঝতে পারছো এইটা হচ্ছে ওটা রেটেড কারেন্ট আইআর। আর এই পিক ভ্যালুটা কেন, প্রথমে ব্যাক ইএমএফ ছিল না, ডিসি তো কিছু না, ডিসি তুমি যে মুভমেন্টটা দিলে তাও তুমি যদি স্টার্টার ছাড়া স্টার্ট করো তাহলে এটা স্টার্টার মানে 3 পয়েন্ট বা 4 পয়েন্ট স্টার্টার ছাড়া তুমি যদি স্টার্ট করো তাহলে কার্ভটা এরকম হবে, আর 3 পয়েন্ট 4 পয়েন্ট স্টার্টার যদি ইউজ করো মেবি এই কার্ভটা একটু ডাউন হবে, হয়তো একটু ডাউন হবে ব্যাস। তো ডিসি মোটরে আদারওয়াইজ ওখানে ইনরাস কারেন্ট এর কোনো ব্যাপার নেই, যেন আচমকা হুট করে টেনে নেবে। হ্যাঁ যেটা হয় ডিসি মোটরে তুমি যখন স্টার্ট করছো না একটা ব্যাক ইউনিট থাকে না যার জন্য হাই কারেন্ট টানে, সেটাকে প্রিভেন্ট করতেই আমরা স্টার্টার গুলো ইউজ করছি, রেজিস্ট্রেশন রাখতে তো 1 2 3 4 5 করে তুলে দিচ্ছি, কারণ কি যেহেতু স্টার্টিং এ হিউজ রেজিস্ট্যান্স কানেক্ট করে দিচ্ছি সেই জন্য কারেন্টটা চাইলেও বাঁচতে পারছে না। বাট কারটা এরকম এই ইনরাসের ব্যাপারটা মানে যেটা এসিতে আছে, সেই জন্য আমি এই মূলত এসি স্টার্টার গুলো কি রেখেছি, এখানে কোনো ডিসি স্টার্টারের কথা বলা হয়নি, ঠিক আছে। তাও তুমি ধরো যেটা ইউজ করবে তোমাকে প্লাস মাইনাস 20% ভ্যারিয়েন্স ধরে নিতে হবে, যে 8 অ্যাম্পিয়ার বললেই সমস্ত স্টার্টার 8 অ্যাম্পিয়ার অফ আইআর ড্র করবে সেটা না, প্লাস মাইনাস 20% তো ভ্যারিয়েশন থাকবে, ঠিক আছে। তো আমাকে ক্লাসের দিকে ধরে গেলে তো হবে, এবার ব্যাপারটা হচ্ছে এরকম কি তাহলে আমার আরেকটা ব্যাপার হচ্ছে যে যে কারেন্ট তো আমি অ্যালাউ করে দেবো ইচ্ছে, কিন্তু কারেন্টটা আমি যদি মনে করি যে আমি ধরো এই যে যে কারেন্টটা টানছে সেই কারেন্টটাকে আমি অ্যালাউ করে দিলাম, হ্যাঁ বা এইরকম ইয়েগুলো করলাম, কোথায় কোথায় প্রবলেম আসবে এটাকে তো বুঝছি। আমি যদি মনে করি যে ব্রেকার দেবো না, ধরো বাবা ব্রেকার দিয়ে কি ঝামেলা ফালতুতে পয়সা খরচা, ও তো একটা হিউজ কারেন্ট আনছে টানুক না, আমি যদি এরকম চিন্তা ভাবনা করি যখন হিউজ কারেন্ট আছে টানুক না, তাহলে প্রথমে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে আমার কি কি নষ্ট হবে দেখো, মানে যেটা বলতে চাইছি প্রথমে যেটা হবে যত রিলে আর কন্ট্যাক্টর আছে তার কন্ট্যাক্ট পয়েন্ট গুলোতে সমস্যা হবে, অর্থাৎ ধরো আমি যখন মোটর কন্ট্যাক্ট মানে স্টার্ট করলাম বা করলাম যত কন্ট্যাক্টর কন্ট্যাক্টর বলছে পয়েন্ট গুলো আছে, যদি হিউজ কারেন্ট এরকম কোথায় দূর করে হিউজ কারেন্ট ট্রান্সমিশন অন অফ করতে 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 একটা টাইম কিন্তু এই কন্ট্যাক্টরের কন্ট্যাক্ট পয়েন্ট গুলো অ্যারেঞ্জ করে, যদি আমি এই অ্যাম্পিয়ার গুলোকে অ্যালাউ করে দিই আর ফ্রিলি অ্যালাউ করে দিই, তার মানে কি আমাকে দেখো এই অ্যাম্পিয়ারটা ড্র স্টার্টারে কিন্তু এই অ্যাম্পিয়ারটা ড্র করবে, কিন্তু আমাকে একটা কোঅর্ডিনেশন রাখতে হবে, কিসের কোঅর্ডিনেশন অ্যামাউন্ট আর টাইমের কোঅর্ডিনেশন, অ্যামাউন্ট আর টাইমের কোঅর্ডিনেশন মানে কি যদি আমার 8 টাইমস কারেন্ট ড্র করে
যদি আমার 8 টাইমস অর্থাৎ কারেন্টের 8 গুণ কারেন্ট ড্র করে, শুড নট বি পারসিস্ট ফর, সাপোজ শুড নট বি পারসিস্ট ফর 100 মিলি সেকেন্ড, 100 মিলি সেকেন্ড যেন ক্রস না করে। যদি এইটাই যদি 6 অ্যাম্পিয়ার ড্র করে, আমি ম্যাক্সিমাম 150 মিলি সেকেন্ড অ্যালাউ করতে পারি। যদি এই কারেন্ট আমার 4 টাইমস ড্র করে, আমি সে 200 মিলি সেকেন্ড অব্দি আমি অ্যালাউ করি। তাহলে এই টাইম আর তার ভ্যালু, অ্যামাউন্ট অফ দ্য কারেন্ট, হায়ার কারেন্ট আর টাইম, এই কোঅর্ডিনেশনটাকে আমাকে ব্যালেন্স করতে হবে, করতেই হবে। এবং এইটাকে ব্যালেন্স করতে গিয়ে আমি যদি মনে করি যে আমি একটাই প্রোটেকশন ইউনিট দিলাম, যে শুধু এইটাকে ইয়ে করতে গিয়ে একটাই এমসিসি ইউজ করলাম, যদি একটা এমসিসি ফেল করে যায়, যদি এটা ফেল করে যায়, আমার কিন্তু পুরো মোটরটা দাম দিয়ে 10,000 30,000 টাকা দাম দিয়ে কেনা মোটরটা ঝুলে যাবে, নষ্ট হয়ে যাবে। এমসিসি আমাকে ফিউজারটা ইউজ করতে হবে, বা চাইলে আরো কোন একটা ব্রেকার, এইগুলোকে আমাকে ইউজ করতেই হবে। দেখো এই যে আমার অ্যামাউন্টটা, টাইমের যে কোঅর্ডিনেশন, যেটা থেকে আমি এমসিসি চুজ করছি, এমসিসি চুজ করলাম, ঠিক আছে, এই দুটোকেও দেখতে হবে। এমন না যে যা তা অ্যাম্পিয়ার ফিউজ লাগিয়ে দিলাম, কারণ ফিউজ লাগালে যদি সেটা এইচআরসি হায়ার রেটিং, মানে আমি এইচআরসি ফিউজ লাগাবো, তারও কিন্তু আমাকে ওই ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু আর এ ভ্যালু এটাকে দেখে নিতে হবে। হ্যাঁ, যে ওটা আমার ডুম করে না, মানে ফিউজটা না ব্লো না হবে, যা যা ডিভাইস ইউজ করছি এদের মধ্যে কোঅর্ডিনেশন লাগবে, এই অ্যামাউন্টটা টাইমকে দেখে। এত কিছুকে কনসিডার করে, তোমার পক্ষে সিম্পলি এত কিছু কনসিডার করে, হাবি জাবি হেনা তেনা করে করা সম্ভব না। তুমি যেটা কিছু করতে পারো, তুমি যেটা করতে পারো যে হ্যাঁ, তুমি বড় জোর এই, মানে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে তোমার কত অ্যাম্পিয়ারে, মানে ম্যাক্সিমাম কত অ্যাম্পিয়ার ড্র করবে, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কত, সেটা তুমি দেখতে পারো। মানে কি, তোমাকে তুমি তোমাকে এত কিছু দেখা সম্ভব নয়, তুমি শুধু জানবে আমার কি অ্যাপ্লিকেশন, তখন অ্যাপ্লিকেশনটা কোথায়, তার রেটিং কত হবে, এই দুটো। এবং রেটিং বলতে মোস্টলি কিন্তু আমার ওই ইনস্ট্যান্টেনিয়াস টিপিং এর রেটিংটা। আমি যদি বাজার থেকে T250 একটা এমসিসিডি কিনে নিয়ে চলে এলাম, 250 মানে 250 অ্যাম্পিয়ার রেটেড কারেন্ট তো বুঝলাম, ইটস ওকে। ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপিং কারেন্ট কত, যে ইনস্ট্যান্টেনিয়াস যেটা ট্রিপ করবে সেই কারেন্টটা কত, সেটা আমাকে এমসিসিডিটা ডেটা চেক করে দেখে নিতে হবে, কারণ ওই ইনস্ট্যান্টেনিয়াসটার উপরই সবকিছু ডিপেন্ড করছে, বাকিগুলো তোমাকে দেখতে হবে না। বাকি যেটা বললাম, এই যে প্রত্যেকটা ডিভাইসের কোঅর্ডিনেশন কত কি লাগবে না লাগবে, এ লাগবে, এগুলো সব অলরেডি সবাই করে রেখে দিয়েছে, সবাই করে রেখে দিয়েছে। মানে এই যে আমি এতগুলো কথা বলছি যে এই ডিভাইসের কোঅর্ডিনেশন লাগবে, এ লাগবে, এত কিছু লাগবে, এই জিনিসগুলো অলরেডি থাম্বনেল করা আছে। তোমার যে এই অ্যাপ্লিকেশন হয় এই এমসি ইউজ করো, এই অ্যাপ্লিকেশন হয় এই এমসি ইউজ করো, কিন্তু তোমাকে ইনস্ট্যান্টেনিয়াস শিপিং কারেন্ট কত সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। যদি এইটার দিকে নজর না দাও, দুটো কেস হতে পারে, যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুতে ঠিক করো না, চলছে চলতে চলতে, কিন্তু যদি কখনো ফল্ট কন্ডিশন আছে মোটরটা খুলে যাবে, যদি বেশি অ্যাম্পিয়ার রেটিং এমসিবি লাগিয়ে দাও, এমসিবি অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা বলছি। আর যদি তুমি একদম দেখে শুনে এই রেঞ্জের মধ্যে লেখে লাগাতে পারো, তাহলে ঠিক থাকবে। যদি তার থেকে আবার কম লাগিয়ে এমসিসি লাগিয়ে ফেলো, তুমি কিছুতেই মোটরটা অন করতে পারবে না, যতবার মোটরটা অন করতে হবে এমসিসি ঠিক করবে। ধরো তুমি রেটেড কারেন্টটাও দেখে লাগিয়েছো, সেম মানে যে ক্লাসের বলেছে সেই ক্লাসে লাগিয়েছো, ক্লাস বি ক্লাস সি ক্লাস সব সেম লিখেছো, বাট এই ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা তুমি যদি না মনিটর করো, তাহলে কিন্তু মোটরকে তুমি অনই করতে পারবে না, বিশেষ করে এসি মোটরগুলোকে অন করতে আবার এমসিসি ঠিক করবে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এটাই দেখতে হবে যে আমাকে কি করে, মানে কিভাবে আমাকে ইয়ে করা যায়, অর্থাৎ আমাকে এমসিসি গুলো কিভাবে, মানে ম্যাক্সিমাম কত অ্যাম্পিয়ার অব্দি কিভাবে কি অ্যালাউ করবো না করবো, সেইটাকে আমাকে একটু দেখতে হবে। আমি শুধু দুটো জিনিস থামলেই জানবো, সেটা হচ্ছে যে কোন স্টার্টার, এইটা কোন স্টার্টার ম্যাক্সিমাম কতটা অ্যাম্পিয়ার ড্র করে, এবং এই অ্যাম্পিয়ার যেগুলো আমি লিখেছিলাম দেখো, এইগুলো তো সবকটা হচ্ছে ট্রানজিয়েন্ট জোন, এই জায়গাটা, এই কারেন্টটা হচ্ছে এইগুলো, তার মানে আমাকে এই কারেন্টটাতেও আসতে হবে। দেখো এইটা যা
এইটা হচ্ছে তার 2.2 থেকে 2.5 টাইমস মতো। দুরকম মোটরের জন্য দুরকম হয়, মানে নর্মাল এফিসিয়েন্সি ওয়ালা মোটরের জন্য একরকম, হাই এফিসিয়েন্সি ওয়ালা মোটরের জন্য অনেক রকম। যাদের এফিসিয়েন্সি, যে মোটরের এফিসিয়েন্সি বেশি তাদের আবার বেশি খিদে আছে, মানে তারা নর্মালটা ট্রানজিয়েন্ট কারেন্টে 2.2 টাইমস ড্র করে, যাদের হাই এফিসিয়েন্সি মোটর সেগুলো আপ টু 2.5 টাইমস অব্দি ড্র করতে পারে। তাহলে উপায় কি? উপায় বলছে ইয়ে করে, দু রকম মোটর করো। একটা মোটর হচ্ছে তোমার অ্যাভারেজ এফিসিয়েন্সি মোটর, অ্যাভারেজ এফিসিয়েন্ট মোটর, ঠিক আছে? আমি অ্যাভারেজ এফিসিয়েন্ট মোটরের যেটা ব্যাপার, এখানে যে কার্ডটা আমি ধরো এঁকেছি, সেই কার্ডটা কি কার্ড? এটা হচ্ছে একটা আরএমএস কার্ড, অর্থাৎ এই যে কারেন্টটাকে আমি দেখাচ্ছি এরকম, এটা কি ডিসি? ডিসি তো নয়, এটা তো এসির কার্ড দেখাচ্ছি, কিন্তু ডিসি, এটা কি ডিসি এঁকেছি কারেন্টটা? এই যে 200 অ্যাম্পিয়ার কারেন্ট বলছি, ডিসি তো নয়, তাহলে এটা হচ্ছে আরএমএস ভ্যালু। আবার এটাও দেখতে হবে আরএমএস ভ্যালু মানে, আমরা আরএমএস ভ্যালু যেটা ভাবছি পিক ভ্যালুটা কিন্তু তার √2 টাইমস। অ্যাকচুয়ালি এটা তো এসি, আমি এটাকে আরএমএস রেঞ্জে ভাবছি বলে এটা 200 অ্যাম্পিয়ার বলছি, 200 অ্যাম্পিয়ার আরএমএস ভ্যালু। এসি মানে কি তার একটা পিক ভ্যালু আছে, √2 টাইমস পিক ভ্যালু আছে। হ্যাঁ, তাহলে আমার যদি অ্যাভারেজ এফিসিয়েন্ট মোটর হয়, তাহলে আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমার, আমি ধরো ডল স্টার্টার ইউজ করছি, কারণ দেখো এখানে যতগুলো মোটর আছে সব থেকে বাজে যদি কেউ কারেন্ট ড্র করে থাকে সেটা ডল স্টার্টার, বাকিরা তো অনেক কম কারেন্ট ড্র করে। তাহলে আমি ডল স্টার্টারের জন্য শুধু ভেবে নিচ্ছি যে আমি ডল স্টার্টারের জন্য কি রেটিং চুজ করব, সব ডল ডলের জন্য ভাবছি, ঠিক আছে? তো অ্যাভারেজ এফিসিয়েন্ট যদি মোটর হয় আমার, আমি কি কি দেখবো, যে আইটি অর্থাৎ ট্রানজিয়েন্ট কারেন্টটা কত, সেটা দেখো আমি সিক্স ধরলাম, সিক্স অফ IR। তাহলে সাব ট্রানজিয়েন্ট জোনে কারেন্ট কত? তারপরে 2.2 টাইমস করলে কত হচ্ছে, 6 × 12 দুই হাজার 13.2 টাইমস অফ IR। এটা সাব ট্রানজিয়েন্ট জোনে কারেন্ট। IR আবার কি? IR মানে তোমার RMS ভ্যালু, পিক ধরতে হবে তোমাকে, তারপর পিক কারেন্ট যেটা, পিক কারেন্ট ভ্যালু হচ্ছে এর আবার √2 টাইমস করো, √2 টাইমস করো। আর হচ্ছে তোমার ইয়ে করতে পারো, অর্থাৎ যেটা বলতে চাইছি 20% অ্যালাও এফিসিয়েন্সি নিয়ে রেখে দাও, এমন অ্যালাউন্স রেখে দাও 13.2 × IR করে, যেটা হচ্ছে সেইটা। আমি যেটা বলতে চাইছি, বাজারে একটা M53 কিনতে গেলে, বাজারে একটা M53 বললে যে বাজারে আজকে বললে আমাকে C250-র MCCB দিন, দোকানে তোমাকে পাঁচ রকম মাল দেখাবে, কেন বলো তো? এই পাঁচ রকম জিনিসের পাঁচ রকমেরই কিন্তু রেটেড কারেন্টটা 250 অ্যাম্পিয়ার, দিস 250 ইজ ইউর IR। কিন্তু আর একটা টার্ম আছে যেটা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, দেখবে সেইটা পাঁচ রকম এমসিবির জন্য পাঁচ রকম। তোমাকে এইখান থেকে চুজ করে নিতে হবে হোয়াট উইল বি মাই এমসিবি, এই এমসিবি দেখো, বুঝতে পারছি না। আমি যেটা বলতে চাইছি, ক্লাসটা একটা এমসিসিবির কি ক্লাস হবে, হোয়াট উইল বি দা ক্লাস, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, হোয়াট এভার ইজ দা ক্লাস, দ্যাট ক্লাস মে বি চুজেন বাই ইউর থাম্ব রুল, বিকজ দে আর ফ্রম অল ওভার দিস চার্ট এন্ড ডিপেন্ডিং আপন ইউর অ্যাপ্লিকেশন, এট হুইচ অ্যাপ্লিকেশন ইউ আর ইউজিং ইউর মোটর, সাপোজ অ্যাপ্লিকেশন মে বি ফর লিফট, ফর লিফট দে আর মে বি সাম ডিফারেন্ট মোটর ফ্রম ফর ইউর ইলেভেটর, মে বি ডিফারেন্ট মোটর ফর ইউর এক্সকাভেটর, মে বি ডিফারেন্ট মোটর, অনেক কিছু জন অনেক রকম মোটর হতে হবে। কোন মোটরের কোন পার্টিকুলার অ্যাপ্লিকেশন জন্য পার্টিকুলার কোন ক্লাসের এমসিসিবি ইউজ হবে, দ্যাট মে বি চুজেন বাই ইউর থাম্ব রুল, নাথিং এলস। দিস রেটেড কারেন্ট মে বি ফিক্সড উইথ ইউর মোটর রেটিং, ইটস ওকে, বাট দিস ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট উইল বি ভ্যারিয়েবল অ্যান্ড ডিপেন্ডিং আপন হোয়াট দ্য ভ্যালু অফ ইউর ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট এমসিসিবি।
এন্ড দিস ইজ দ্য মেইন পয়েন্ট অফ দ্য চুজিং ইওর এমসিকিউ। তাহলে তুমি এমসিকিউ চুজ করতে হলে তোমাকে এই ফর্মুলা ধরে এগোতে হবে। দেখো ব্যাপারটা বুঝতে পারছি না, তাহলে যদি কোনো কনফিউশন থাকে একটু বলবে। আমার মনে হয় এখানে অনেকে অনেক কিছু কোশ্চেন অ্যারাইজ করতে পারে, কটা স্বাভাবিক, একটু বলবে। না থাকে আমি তাহলে অ্যাভারেজটা গেলাম, আর বুঝতে পারছি অ্যাভারেজ এফিসিয়েন্সি বললাম, আর হাই এফিসিয়েন্সি যদি মোটর হয়, হ্যাঁ যদি হাই এফিসিয়েন্সি মোটর হয় তাহলে তোমরা এটা বুঝতেই পারছো। কারেন্ট যাই হোক 2.2 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, হায়ার জন্য এই কারেন্টটাকে আমি 2.5 দিয়ে মাল্টিপ্লাই করবো, বুঝলে? 6 12 আর 9 12 3 হচ্ছে 15, 15 অফ আইআর। আর পিক কারেন্ট হচ্ছে ওর রুট 2 টাইমস। হাই এফিসিয়েন্স মোটরের জন্য একটু বেটার এমসিসিবি ইউজ করতে হবে, ঠিক আছে? যদি প্রশ্ন করো স্যার এমসিসিবি দাম কিসের উপর ডিপেন্ড করে, দাম কিন্তু এটার উপর ডিপেন্ড করে, সার্জ কারেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস ফিটিং, সার্জ ফিটিং, কোনটা কত অ্যাম্পিয়ারে গিয়ে ফিটটা করছে এবং ব্যাপারটা হচ্ছে এরকম যে ইনফ্যাক্ট এইটার উপরেই কিন্তু ক্লাসগুলো ডিপেন্ড করে, এইটার উপরেই ক্লাসগুলো ডিপেন্ড করে। ক্লাস মানে কি ধরো, এবার মানে ক্লাস যখন তুমি ইউজ করছো তখন তো হিউজ খারাপ, এমনটা নয়, মানে শোনো এমনটা নয় যে তোমার 250-র জন্য তোমার 250 এমসিসিডি, তো সি মানে হচ্ছে ধরো তোমার 5 to 10 টাইমস অব্দি অ্যালাউ করবে, এর এতটা অব্দি অ্যালাউ করবে, 5 to 10 টাইম। বুঝতে পারছো আমি কথাটা কি বলছি? বলে যে ক্লাস সি মানে তোমাকে বলেছে 5 to 10 টাইমস, 5 টাইমস হতে পারে, 10 টাইমস হতে পারে, তার উপর ডিপেন্ড করে 5 রকম এমসিসিডি হচ্ছে। এক্স্যাক্টলি তোমার কোনটাকে ম্যাচ করছে সেটা তোমাকে দেখতে হবে, কারণ আগেই আমি বললাম দে আর মাস্ট বি সাম কোঅর্ডিনেশন ইজ নেসেসারি বিকজ দিস কোয়ান্টিফাই দিস কোঅর্ডিনেশন ইজ নেসেসারি বিকজ অফ দিস মানে যদি ইফ ইউ অ্যালাউ দ্য হাই কারেন্ট মে বি ইট উইল স্টার্ট দ্য মোটর বাট মে কন্ট্যাক্ট ইউর ড্যামেজেস, মে কন্ট্যাক্ট ইউর ওয়্যার, মানে কিছু ড্যামেজ করতে পারে। তাহলে পার্টিকুলারলি আমি যেটা স্টার্ট 5 to 10 টাইমস মানে কি ওরা হিউজ রেঞ্জ দেখে দিয়েছে, 5 টাইমস যদি C250 যেটা 5 টাইমস করবে তার একরকম দাম, যেটা 10 টাইমস ড্র করবে তার একরকম দাম। তাই কাজে তোমাকে এক্স্যাক্টলি পার্টি ওই যেটা কোঅর্ডিনেশনটা তোমাকে বজায় রাখতে হবে, এক্স্যাক্টলি কোন এমসিসিবি চাই লাগাবো ওটা একদম তোমাকে ফিক্স করতেই হবে, করার নেই, বুঝে গেছে? এবং সেটা অ্যাভারেজ এফিসিয়েন্টের জন্য একরকম, হাই এফিসিয়েন্টের জন্য একরকম, বাজারে এইগুলোর দাম কম, এইগুলোর দাম কিন্তু বেশি, এটাই মেইন ব্যাপার। এখান থেকে কোনো কোয়েশ্চেন আছে একটু বলবে, থাকবে কথা মাত্র 11-12 মিনিট নেই তো কারো কোশ্চেন কিছু, ভালো কোশ্চেন নেই। যে থামরুল থামরুল করে আমি এতক্ষণ বক বক করছিলাম, থামরুলটা তোমাদের মুখস্থ খুব একটা রাখতে হবে না, পরীক্ষা খুব কমই আছে যেহেতু সিলেবাসে আছে, আমি সেই জন্য মানে একটা একটা অ্যাডভান্স লেভেলে থাকার জন্য আমি একটু বলেই দিচ্ছি, ঠিক আছে? একটু মনে আমি বলছিলাম মনে রাখতে হবে, বাট ইয়েতে রেখে দাও মানে নলেজে রেখে দাও যে এইটার জন্য এই হয়, এটা একটু নলেজে রেখে দাও। যার জন্য একটা টেবিল আমি ছোট করে টেবিলটা এখানে লিখে দিচ্ছি, ওই টেবিলটা আমি পরে দিয়ে দেবো, টেবিলটা কেউ কারোই মুখস্থ থাকার কথা না খুব একটা, তাও জাস্ট এর জন্য বলা এটা। এটা ধরো তোমার এটা ধরো বি, এটা সি, এটা ডি, এটা
এই টেবিলটা সচরাচর মুখস্থ রাখতে হয় না, আর যেহেতু পড়াচ্ছি সেই জন্য এটা দিয়ে দেওয়া হবে না, মুখস্থ কারোই থাকে না, কারণ আমরা তোমার দেখে দেখে লিখছি। কি কি জিনিস আছে? একটা হচ্ছে অপারেটিং কারেন্ট, কোন কারেন্টটাকে অপারেট করবে, ঠিক আছে? তারপর থাকে তোমার হচ্ছে অপারেটিং টাইম, এরপর থাকে হচ্ছে তোমার সুইটেবল ফর, তারপর হচ্ছে তোমার সার্চ কারেন্ট, আর একটা হচ্ছে ইনস্টলেশন। কোন এনভায়রনমেন্টে ইউজ করবে সেই সব। আচ্ছা কি কি করেছি? আচ্ছা বিসিডি তোমরা এমসিসি সরি মানে এমসিবি পড়েছো, এমসিসি কি নাকি? অপারেটিং কারেন্ট হচ্ছে 3 to 5 times অফ আইআর, সি তো তোমরা জানো 5 to 10 times অফ আইআর, বি হচ্ছে তোমার 10 to 20 times অফ আইআর, এ মাঝখানে একটা ওরা করেছে কে রিজিয়ন বলে, এই কে রিজিয়নটা হচ্ছে তোমার টি মানে কে রিজিয়ন যেটাকে বলছি আমি, সে কে রিজিয়নটা হচ্ছে তোমার এই দুটোর মাঝখানে, অর্থাৎ এইটার এইটার মোটামুটি মাঝখানে বলতে গেলে। এটা হচ্ছে তোমার 8 to 12 times অফ আইআর, আর এইটা হচ্ছে সব থেকে কম, এর থেকেও কম 2 to 3 times অফ আইআর। অপারেটিং টাইম গুলো দেখো, এটা হচ্ছে তোমার ভ্যারি করে 4 থেকে 13 সেকেন্ড, ভাবো তুমি 4 থেকে 13 সেকেন্ড। এমসিবি ক্লাস বি এর এমসিবি এমনও পাওয়া যায় যেটা 4 সেকেন্ড মানে অপারেটিং কারেন্টে পৌঁছে গেলে 4 সেকেন্ডের মধ্যে ট্রিট করবে, এমন এমসিবি পাওয়া যায় যারা 13 সেকেন্ডে ট্রিট করবে। তোমাকে ওইটাই বলছিলাম বারবার যে কোঅর্ডিনেশন দেখতে হবে, যে হাউ মাচ ইজ দা মানে মোটরের ট্রানজিয়েন্ট টাইম কতক্ষণ না কতক্ষণ সেটা দেখতে হবে। এবার এরও এরও থাম্বুল আছে, এইটা জানলেই হয় না, এরপরে জানতে হয় যে আমার এক্সাক্টলি পার্টিকুলার এই রেটিং এর এই স্টার্টারের জন্য এতক্ষণ টাইম হয় রেটিং এর, সেগুলো জানে মানে ওরা একটা বিশাল বড় একটা ইয়ে আছে মানে ইনস্টলেশন চার্ট আছে যে এই এই পার্টিকুলার এই অ্যাপ্লিকেশন জন্য পার্টিকুলার এই জিনিস, এটা থাকে একটু তোমাদের একটু জানতে হবে না, এটা জাস্ট তুমি তোমরা এইটুকু যদি একটু নলেজ রাখলে রাখতে পারো, যেহেতু ক্লাসিফিকেশন গুলো আছে না ওই ক্লাসিফিকেশন গুলো বলার জন্যই তোমাদেরকে বলা দরকার। এটা হচ্ছে তোমার 4 থেকে 5 সেকেন্ড, এটাও 4 থেকে 5, এটা 3 থেকে 4 সেকেন্ড প্রায়, কি এটা আমাকে দেখতে হবে, এটাও 4 থেকে 5 সেকেন্ড, 4 থেকে 5 সেকেন্ড, আর এটাও হচ্ছে 4 থেকে 5 সেকেন্ড। এই ক্লাস বি এর ভ্যারিয়েশন সব থেকে বেশি, বাকি যায় সবার সেম অলমোস্ট, ঠিক আছে? সুইটেবল হচ্ছে এমসি, এটা হচ্ছে ডোমেস্টিক, পুরোপুরি ডোমেস্টিক অ্যাপ্লিকেশনে বি টাইপ ইউজ করে। তাহলে ডোমেস্টিক অ্যাপ্লিকেশন মানে কি? যদিও আমরা বাড়িতে কেউ এমসিসি ইউজ করি না, স্টিল ডোমেস্টিক কথাটা কেন বলা হচ্ছে, কারণটা হচ্ছে এটাই যে ধরো কারো বিশাল বড় বাড়ি বা ধরো একটা নিজেই একা ফ্ল্যাট হাঁকিয়েছে, বড় একটা ইন্ডাস্ট্রি না, নিজেই একটা বড় ফ্ল্যাট হাঁকিয়েছে, সে ফ্ল্যাটে ঠিক আছে বড় জোর একটা জলের মানে জল তোলার জন্য একটা তোমার ধরো একটা সাবমার্সিবল পাম্প আছে ব্যাস উঠাই, আর সেরকম খুব বড় তো লোড নেই, আর হ্যাঁ এসি আছে, সেগুলো এসি এসি আছে, এসি কম্প্রেসার অতটাও এরকম এসব হাবি জাবি ঝামেলা নেই তাদের, স্টিল ওইখানকার জন্য তুমি নিশ্চয়ই একটা বড় ফ্ল্যাট আছে তার জন্য নিশ্চয়ই তুমি এমসিবি ইউজ করবে, মেন ব্রেকারটাকে তোমাকে এমসিবি রাখতে হবে, চলে গেল। তারপরে তোমার হচ্ছে সি টাইপটা হয়ে গেল ইন্ডাস্ট্রিয়াল পুরোপুরি, পুরোপুরি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন হয়ে গেছে সি টাইপ, আর তোমার এটা হচ্ছে ডি টাইপটা হচ্ছে ইন্ডাক্টিভ লোড, ঠিক আছে?
কে টাইমসটা একটু কমা টাইপের জিনিস, ওটা হচ্ছে তোমার কমা ঠিক না, মানে এটা হচ্ছে এই ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির মাঝামাঝি, এইটা কমা, এটা হচ্ছে যে তোমার অ্যাভারেজ মোটরস বলতে পারো, নর্মাল জেনারেল অ্যাপ্লিকেশন। এটা জেনারেল অ্যাপ্লিকেশন, আর যে টাইমটা হচ্ছে একদম সেমিকন্ডাক্ট ডিভাইসের জন্য লাগে। যেখানে সেমিকন্ডাক্টর ডিভাইস আছে সেখানে তোমার জেড টাইমস বা জেড টাইপ আগে আছে, ঠিক আছে। এগুলো দিচ্ছি, যেমন হচ্ছে তোমার লাইট, লাইট ফ্যান, স্মল মোটর, এটা বি টাইপ। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন বলছে এখানে ধরো একটু বড় মোটর আর কি, একটু হাই রেটিং মোটর। ডি টাইপটা বলছে তোমার এখানে ব্যাটারি চার্জিং ওরকম ইনভেস্ট করে, ব্যাটারি ব্যাংক যেখানে আছে, চার্জিং আছে, যেখানে খুব হাই ইনভেস্ট কারেন্ট আছে, তারপর 10 to 20 times না সব থেকে বেশি এটা, তো যেখানে একদম ব্যাটারি ব্যাংক চার্জ করছে, এরপর যে ইনভেস্ট কারেন্ট আছে, ঠিক আছে, সেখানে এই জিনিস। আর তোমার এটা এটা বললাম জেনারেল আর্টিফ্যাক্ট এইরকম রেঞ্জের মোটরের জন্য, আর এটাতে সেন্সিটিভ ডিভাইস সেমিকন্ডাক্টর ডিভাইসের জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি অ্যাপ্লিকেশন। দেখো এই অ্যাপ্লিকেশনটা উপর উপর জাস্ট বলা হলো, জাস্ট এটা উপর উপর বলা হলো, ঠিক আছে। তারপরে এবার আরো ডিটেল ভিতরে আছে, সেগুলো তোমাদের নেই। যেমন ইন্ডাস্ট্রিয়ালে যদি আমি ঢুকি তাহলে পাম্পের জন্য ইলেভেটরের জন্য একরকম রেটিং, এটার জন্য একরকম রেটিং, এটার জন্য একরকম রেটিং, সেসব আরো ভিতরে ডিটেলস রয়েছে, ওগুলো তোমাদের এখন জানতে হবে না, জানার কথা না। বি টাইমে সার্জ কারেন্ট অনেক লো হয়, এর ক্ষেত্রে সার্জ কারেন্টটা একটু মডারেট লেভেলে হয়। বি টাইপে বুঝতেই পারছো সার্জ কারেন্টটা অনেকটাই হাই হয়, এটারও সার্জ কারেন্ট হাই লেভেলে থাকে, আর এটা সার্জ কারেন্ট থাকে একদম টু লো। সেমিকন্ডাক্টর ডিভাইস তো আতিপাতি, মানে আতুপুতু ডিভাইস, আতিপাতি মানে আতুপুতু ডিভাইস, হ্যাঁ সব, মানে ওকে বেশি সার্জ ফার্জ চালাও করতে হবে না, ওকে খুব লো সার্জ কারেন্ট ওকে পাস করতে, মানে যেই যেন ঠিক করে যায়। এটা এটাই তোমার নিয়ে পার্থক্য। আর একটা কি আছে, ইনস্টলেশন, বিটা হচ্ছে সাব ফিডার, কি জিনিস সেটা আমি বলছি, সাব ফিডার। সিটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন বোর্ডের, ডিস্ট্রিবিউশন বোর্ডে ইউজ করতে পারো বা তোমার ইন্ডিভিজুয়াল লোডে, মানে ডিস্ট্রিবিউশন বোর্ডের উপর ইউজ করতে পারো কি ইনডোর অ্যাপ্লিকেশন। ডি টাইমটাও তাই ডিস্ট্রিবিউশন বোর্ডে। এটা হচ্ছে তোমার একই আছে প্যানেল, ওই প্যানেলে আছে ডিস্ট্রিবিউশন প্যানেল বা বোর্ডে একই। আর এই লাস্টেরটা হচ্ছে জেডটা হচ্ছে তোমার আইটি ইকুইপমেন্ট, কম্পিউটার ফম্পিউটার ওইখানকার যে পাওয়ার সাপ্লাই সেখান থেকে আসছে, এই হচ্ছে জিনিস। আমি এটার যেটা আছে আমার কাছে ওটা আমি ক্যাবিন ট্যাবলে দিয়ে দেবো, জাস্ট এটা জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য দেওয়া হলো যে এক্স্যাক্টলি কোনটা কোথায় অ্যাপ্লিকেশন আছে না আছে। আর এখানে যেটা বলছিলাম যে সাব ফিডার, সাব ফিডার মানে হচ্ছে তোমার যেটা বললাম, ধরো ধরো পাশাপাশি চারটে ফ্ল্যাট রয়েছে, প্রত্যেকটা ফ্ল্যাটে তো পাওয়ার দিয়ে ইন্ডিভিজুয়াল ঢুকবে না, অর্থাৎ যেটা বলতে চাইছি ধরো পাশাপাশি 10টা ফ্ল্যাট আছে, মানে একই জায়গায় 10খানা লম্বা লম্বা টাওয়ার তৈরি হয়েছে, তাহলে সেই 10খানা লম্বা টাওয়ারের সেন্ট্রাল পয়েন্ট কোথাও একটা থাকবে যেখানে এসে তোমার ট্রান্সফরমার এসে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়েছে, ওইগুলো তোমার সাব ফিডার। অর্থাৎ ফিডার কোনটা, যদি একই জায়গায় 10টা লম্বা লম্বা টাওয়ারের ফ্ল্যাট থাকে, জাস্ট ইমাজিন করো, তাহলে তাদেরকে তাদের জন্য একটা ডেডিকেটেড ট্রান্সফরমার দিয়ে দিতে হবে, ঠিক ডিস্ট্রিবিউশন কোম্পানিকে তাদেরকে ডেডিকেটেড ট্রান্সফরমার অ্যালাউ করে দিতে হবে। সেই যে ডেডিকেটেড ট্রান্সফরমার মেবি ধরো 100 KVA 200 KVA দেওয়ার চেষ্টা করতে পারে, অর্থাৎ তোমার সাবস্টেশনে তোমরা ফিডার করেছে, ফিডার কাকে বলে, অর্থাৎ ইনকামিং একটা কানেকশন এলো, ধরো সেটা 5টা ডিভাইড হয়ে 5টা ফিডারে চলে গেল। ধরে নিয়ে সিউড়ি শহরের কোনো একটা অঞ্চলে একসাথে 5খানা ফ্ল্যাট তৈরি হয়েছে, লম্বা লম্বা ফ্ল্যাট বিল্ডিং তৈরি হয়েছে, সিউড়ি সাবস্টেশন থেকে
দশটা ফিগার বেরিয়েছে, কি ধরো পাঁচটা ফিগার বেরিয়েছে, একটা ওই পাড়া, একটা ওই পাড়া, একটা ওই পল্লী, একটা হেনা পল্লী, তেনা পল্লী বেরিয়েছে, বেরিয়েছে আর একটা বেরিয়েছে, ওরকমই আর একটা বেরিয়েছে, ওই পাঁচটা টাওয়ার যেখানে চলেছে তাদের ওইখানে লোডে চলে গেছে। তার মানে কি অমুক পল্লী যেরকম একটা ফিগার, তেমনি ওই যে ট্রান্স মানে ওই যে ট্রান্সফরমার সেকশনটা মানে তোমার যে পাঁচটা ফ্ল্যাটের যেখানটা স্টেশন তৈরি হয়েছে ওটা একটা ফিগার, সেই ফিগারে যে পাওয়ারটা এলো সেটা পাঁচটা ফ্ল্যাটকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, দেন দিস ফাইভ ফ্ল্যাটস আর ফাইভ সাব ফিগার্স। এইটা বাড়ির কেন, বাড়ির মধ্যে তো তুমি আর হাই এই ক্লাসিক্যাল ইন্ডাস্ট্রিয়াল বড় বড় লোক ফ্ল্যাটের মধ্যে হবে না, রেসিডেন্সিয়াল বা ডোমেস্টিক, আমি যেটা বলছিলাম ডোমেস্টিক, তাহলে সেখানে তোমার লাইট ফ্যান লোড আছে, তার জন্য সাব ফিগারের জন্য বি টাইপ এমসিসি যথেষ্ট। এরপর তোমার যদি বড় সড় ইন্ডাস্ট্রি হয় যেখানে বড় লেদ মেশিন, কাটিং মেশিন, হ্যানা ফ্যান এইসব মেশিন চলছে, ওখানকার ডিস্ট্রিবিউশন বোর্ডে তুমি ক্লাস সি টাইপ ইউজ করো বা ডি টাইপ ইউজ করো, এই হচ্ছে কনভার্ট, ঠিক আছে। কে টাইপটাও তাই, এবার অ্যাম্পিয়ার রেটিং দেখে বুঝতে পারছো, এগুলো দেখে বুঝতে পারছো, এটাও ওই রকম জাতেরই একটা ওই দামটা একটু কম, এর থেকে দামটা জাস্ট একটু কম। আর এই জেড টাইপটা হচ্ছে একদম সেমিকন্ডাক্টর ডিভাইস, মানে আইটি ইকুইপমেন্ট, বড় বড় এক কথা কম্পিউটার, সুপার কম্পিউটার চলছে, সার্ভার চলছে, ইন্টারনেট হাব চলছে, চলছে সেইখানে এইসব জিনিস। এরা হচ্ছে অ্যাকচুয়ালি খুব আতুপুতু ডিভাইস, মানে বেশি দেখো বেশি কারেন্ট অ্যালাউ করতে পারে না, বেশি সার্জ কারেন্ট অ্যালাউ করতে পারে না, মানে একটুতেই ফিট করবে। হ্যাঁ তবে কি জেড ক্লাস সেন্সিটিভিটা কি কোন রকম মোটর লোড না, মোটর লোড কিন্তু মোটর লোডে জেড এমসিসি লাগানোই যাবে না, একমাত্র সলিড স্টেট সেমিকন্ডাক্টর ডিভাইস যেটা ওখানে এই জেড টাইপটা চলবে। আই থিংক ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে, কারো কোনো ইয়ে থাকে তো আমাকে বলতে পারো, দেখেন আর তেমন কিছু নেই, দেখো কারো কোনো সমস্যা নেই তো, টোটাল এমসি জিজ্ঞাসা করতে হবে, অন্য কোনো কোশ্চেন এর বাইরে জিজ্ঞাসা করতে পারো, আর আর কিছু নেই, এমসি টেকনিক কমপ্লিট হলো। ব্রেকারে রেটিং চুজ করা একটা ছোট ইউনিট করালে মনে হয় এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে, তারপর দেখো মানে পরের দিন এই প্রোটেক্টিভ ডিভাইস যেটা, প্রোটেক্টিভ ডিভাইসের চ্যাপ্টারটা পরের দিন শেষ হবে, এবং এটাই আমার মনে হয় এটাই সব থেকে বড় চ্যাপ্টার, যে কটা মডিউল আছে এটা সব থেকে বড় মডিউল, আমি ওই জন্য এটা কালকে শেষ করলাম। আগা ও সোম মঙ্গল দুটো দিন আমি থাকবো না, মানে সোমবার চলে যাবো বাড়ি, পরের দিন ঠিকঠাক বেলা হবে, যে কারণে বেলাও নয় সে দিতে হবে, সেই কারণে আমি সোমবার মঙ্গল পড়াবো না, তারপর নেক্সট হচ্ছে বুধবার ওয়েডনেসডে পড়াবো, নেই তো সব করছি।